মুন্সিগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে এক ট্রাকের পেছনে আর এক ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। সকালে ষোলঘর ফুলতানি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের শ্রীনগর স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, সকালে ট্রাক দুটি একই লেনে মাওয়ার দিকে যাচ্ছিল। ষোলঘর এলাকায় পৌঁছালে বড় ট্রাকের পেছনে ছোট ট্রাকটি ধাক্কা দেয়। এ সময় এক হেলপার দুই ট্রাকের মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েছে।